নমস্কার, চাই আছে ডিবি নিউজ ষ্টুডিওত নবজ্যোতি কলিতা। পাতি লওয়া ভাইক বিশাল ফুকনক সুমিয়ে 15 দিন হল লগ পোৱা নাই। কাইলৈ দিনটো অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিনাখনতে সুমি বৰাই লগ পাব বিশাল ফুকনক, অর্থাৎ পাতি লওয়া ভাইকক বিশাল ফুকনক বিশ্বকর্মা পূজার দিনাখনে লগ পাব সুমি বৰাই। কেনেকৈ কিয় কত লগ পাব সুমি বৰাই বিশাল ফুকনক জানিবলৈ চাওক এই প্রতিবেদন। 15 দিনের মূরত সুমিয়ে লগ পাব বিশালক। বিশ্বকর্মা পূজার দিনে লগ পাব সুমিয়ে পাতি লওয়া ভাইক বিশালক। বিশালর অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির গোচরত বর্তমানলৈকে গ্রেপ্তার হওয়া বিশাল ফুকন, সুমি বৰা, তার্কিক বৰা আর অম্লান বৰাক কাইলৈ পুনের ন্যায়ালয়ত হাজির করার তারিখ 17 সেপ্টেম্বর, অর্থাৎ কাইলৈ বিশ্বকর্মার পূজার দিনে গোচরটোত গ্রেপ্তার হওয়া চারিজনকে দ্বিতীয়বারলৈ ন্যায়ালয়ত হাজির করার তারিখ। ইতিমধ্যে 7 তারিখে ন্যায়ালয়ে কারাগারলৈ প্রেরণ করা বিশালক পুনর্বার আরক্ষীয়ে অনার নির্দেশ দিছে 17 সেপ্টেম্বরত। 12 সেপ্টেম্বরত আদালতত হাজির করা সুমি বৰা আর তার্কিক বৰাক আরক্ষীর জিম্মার 6 দিনিয়া মেয়াদ উকলিব 17 সেপ্টেম্বরত, অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিনা। গতিকে তেওঁলোকক আরক্ষীর জিম্মার অন্তত হাজির করা হব আদালতত। লগতে তার্কিকর ভাতৃ অম্লানকো 17 তারিখে আদালতত পুনের হাজির করা হব। লক্ষণীয়ভাবে একটা দিনতে 4 অভিযুক্ত গোচরের শুনানি হব ন্যায়ালয়ত। হয়তো আদালতত হাজির হওয়ার সময়তেই মুখামুখি হব পারে আটাইকেইজন অভিযুক্ত, অর্থাৎ 15 দিনের মূরত আদালততেই লগ পাব সুমিয়ে পাতি লওয়া ভাইক বিশাল ফুকনক। ইয়ার উপরেও বিশাল সুমির প্রবঞ্চনার 4টাকৈ নতুন গোচর রুজু করলে ডিব্রুগড় আরক্ষী। তারই ভুক্তভোগীয়ে পৃথকে পৃথকে দাখিল করলে এজাহার। কোটি টাকা আত্মসাত করার অভিযোগত বিশাল ফুকনের বিরুদ্ধে এজাহার অভিজিৎ চন্দ্রা আর সিং উপাধির এজন বিশেষ লোক। কাইলৈ বিশ্বকর্মা পূজার দিনাখনে 6 দিনিয়া আরক্ষীর মেয়াদ উকলিব। সম্ভবত আরক্ষীয়ে পুনর্বার জিম্মাত লওয়ার আবেদন জানাবে। ইতিমধ্যে আদালততে লগ পোৱা হব বা দেখাদেখি হব 4 অভিযুক্ত, আর ইয়ার ভিতর বিশাল ফুকনে দেখা পাব সুমি বৰাক, অর্থাৎ বায়েকক। কিন্তু পুনর্বার আরক্ষীর জিম্মাত যেহেতুকে 6টা দিন আছিল সুমি বৰা আর তার্কিক বৰা, গতি পুনর্বার আরক্ষীয়ে জিম্মাত লওয়ার আবেদন করবেন। কিন্তু হ্যাঁ কি হব, হ্যাঁ সময় লক্ষণীয় হব। বিদায় লিছো, অধিক বাবতির চাই থাকুন ডিবি নিউজ।